শরীরের ঊর্ধ্বাংশে পোশাকের লেশ মাত্র নেই, বরং ফুল দিয়ে লজ্জা নিবারণ করেছেন উর্ফি জাভেদ। উর্ফি জাভেদ এবং বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত, প্রতিদিনই কোনো না কোনো কারণে শিরোনামে উঠে আসে তার নাম। বিশেষত উদ্ভট সাজগোজের জন্যই বারে বারে শিরোনামে উঠে আসেন তিনি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন, বিশেষ করে শিরোনামে থাকতে খোলামেলা হওয়াটা যেন জলভাত তার কাছে। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24x7। বারে বারে খোল্লাম খোল্লা শরীর দেখিয়ে হাতে কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানী তিনি। ফের নেট দুনিয়ায় চর্চায় চলে এলেন উর্ফি জাভেদ। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সম্প্রতি দিন কয়েক আগেই তিনি জানিয়েছিলেন এবার থেকে আর কোনো উদ্ভট পোশাকে ছবি দেবেন না। তবে সেই কথা রাখা তো দূর, বরং আরও বেশি খোল্লাম খোল্লা ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন উর্ফি জাভেদ। শরীরের ঊর্ধ্বাংশে পোশাকের লেশ মাত্র নেই, বরং ফুল দিয়ে লজ্জা নিবারণ করেছেন উর্ফি জাভেদ। প্রতিবারের মতোই অভিনব স্টাইলে নিজেকে সাজিয়েছেন উর্ফি জাভেদ। নিজের সোশ্যাল মিডিয়ায় আবারও নয়া ভিডিও পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন উর্ফি জাভেদ। দেখুন সেই ভিডিও। কোমরে জড়ানো রজনীগন্ধার মালা, খোপা এবং মাথার বিনুনিতে রজনীগন্ধার ফুল জড়িয়েছেন উর্ফি, এবং রজনীগন্ধা ফুল নিয়ে নয়া স্টাইলে শরীর ঢেকেছেন উর্ফি জাভেদ। এমনকি হাতে লাল আলতা পরে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন উর্ফি, যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের। উর্ফির এই নয়া ভিডিও যেমন ভক্তদের ঘুম উড়িয়ে দিয়েছে, তেমনই অশ্লীল কমেন্ট ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।